সমস্ত ভুল পরিকল্পনা এবং প্রকল্প এবং নীতির বিরোধিতা করে এসেছে গত পাঁচ বছর একাধিকক্রমে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 34 জন সাংসদকে বলেছিলেন যে জনগণের বিরোধী যে কোনো নীতিকে আমাদের বিরোধিতা করতে হবে, সেই কাজটা আমরা 5 বছর ধরে করেছি। আজকে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদী যদি কাউকে ভয় পেয়ে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে নরেন্দ্র মোদী ভয় করেন এবং এই বাংলার নেত্রী, বাংলার অগ্নিকন্যা, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে 19 জানুয়ারি ব্রিগেডে দেখিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষের 22-23টা দলকে একত্রিত করে মোদি হটাও ডাক দিতে পেরেছেন, অর্থাৎ তার ডাকে ভারতবর্ষ একত্রিত হতে পারে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, কারণ 5 বছরে নরেন্দ্র মোদী যে কটা প্রকল্প নিয়েছে প্রত্যেকটা জনবিরোধী। এমন একটা প্রকল্প বলতে পারবেন না যেটা আপনার বাড়িতে আপনার কাজে লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অপর দিকে ঠিক গৌতম যেটা বলছিল, প্রতিটি প্রকল্প মানুষের জন্য, প্রতিটি প্রকল্প আমার আপনার জন্য, যারা আমরা নিয়মিত একদম যারা মাটি থেকে উঠে আসা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানেন যে মানুষের কোনটা প্রয়োজন, ঠিক কোন জিনিসটা পেলে আমাদের জীবন যাপন একটু সুবিধের হয়, এইটা উনি বুঝতে পারেন। এই এতদ অঞ্চলে লস্কর বাজারে এত ব্যবসায়ী মানুষরা আছেন, তারা প্রত্যেকে জানেন যে নোটবন্দি এবং জিএসটির ফলে তাদের কতটা ক্ষতি হয়েছে। নোটবন্দি করে দেশের অর্থনীতি এতটাই বসে গেছে যে আমরা এর ফলে ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, জিএসটির ফলে একইভাবে অর্থনীতি বসে গেছে। আর যখন দেশের অর্থনীতি বসে যায় তখন সে দেশ ক্রমশ বিক্রির দিকে যায়। নরেন্দ্র মোদী সরকার প্ল্যান করেছেন যে দেশটাকে বেচে দিয়ে চলে যাবেন অন্যদের হাতে, সেখানে তৃণমূল কংগ্রেস বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি অনেক বড় বড় কথা বলছেন এইখানে দাঁড়িয়ে, বলছেন আমরা 23টা পেয়ে যাব। মমতা ব্যানার্জি তো আমাদের স্পিড ব্রেকার লাগিয়ে দিয়েছে, বলছেন যে উনি নাকি ডেভেলপমেন্ট করছেন। মমতা ব্যানার্জি স্পিড ব্রেকার লাগাচ্ছে, কোন ডেভেলপমেন্ট নরেন্দ্র মোদী সাহেব করেছেন? একটু নরেন্দ্র মোদী সাহেবের যারা এখানে তার প্রতিনিধিত্ব করছেন বিজেপির হয়ে, তারা একটু বলবেন যে কোন ডেভেলপমেন্ট 5 বছরে বাংলার হয়েছে, ভারতবর্ষের হয়েছে, এই দক্ষিণ দিনাজপুরের হয়েছে, একটু বলুন। নোটবন্দির ফলে অনেক মানুষ আশা করেছিল যে ভারতবর্ষ থেকে দুর্নীতি বিদায় হবে, কালো টাকা ঢুকবে, এক লাল পয়সা ঢোকেনি, একটাও কালো টাকা দেশে ঢোকেনি। আরবিআই জানিয়ে দিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কালো টাকা তো ঢোকেইনি, উল্টে নতুন টাকা ছাপতে হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে গেছে। আপনারা প্রত্যেকে জানেন
আপনাদের এখন এসেও প্রচুর মিথ্যে বলছে।